ইদানিং অনেকেই আমাকে এই মেসেজটা দিতেছিলেন যে আমি ভাই পেমেন্ট করছি কিন্তু আমার কাজটা সম্পন্ন হয় নাই, একটা অ্যারর মেসেজ দেখায় আমার কাজটা আটকে গেছে। সেক্ষেত্রে আপনার এই সমাধানটা কিভাবে করবেন? আজকে আমি এক ভাইয়ের কাজ করার সময় এই সমস্যাটা ফেস করছি, সেই জন্য আমি আপনাদেরকে সেইটা ব্যবহারিকভাবে দেখাই দেব। আমি যে সমস্যাটা ফেস করছি, ভাইয়ের হচ্ছে সে দুই দুইবার লার্নারের রি এক্সাম ডেট নিছে কিন্তু পরীক্ষা দেয় নাই, অনুপস্থিত ছিল। এখন তার লার্নারের মেয়াদ শেষ হয়ে গেছে, তাই আমি হচ্ছে তার লার্নারটা নবায়ন করতে গেলাম। স্বাভাবিকভাবে নবায়নের সকল প্রসিডিউর মেনটেন করে আমি হচ্ছে টাকা জমা দিয়েছি। টাকা জমা দেওয়ার সাথে সাথেই আমাকে করলো কি, তার অ্যাকাউন্ট থেকে লগ আউট করে দিল। লগ আউট করে দেওয়ার পরেই তখন আমার মনে একটা সন্দেহ জাগলো, হয়তো কারিগরি ত্রুটি অথবা আমার নেটওয়ার্কে কোনো ফল্ট করছে যেই কারণে এই ঘটনাটা ঘটছে। লগ ইন করার সাথে সাথে আমি অন্য একটা অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছিলো, তারপর সেই অ্যারোর মেসেজটা আমি দেখতে পেলাম। তখন তারপর কি হয় বাকিটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, চলুন। স্ক্রিনে শো করতেছে বিআরটিএ সেবা বাতনে যে একটা অ্যারোর দেখতে পাচ্ছেন, এই অ্যারোরটা মাঝে মাঝে আপনারাও এই সমস্যাটায় পড়ে থাকেন, তখন আমার কাছে এটার সমাধান চেয়ে থাকেন। আজকে আমি নিজেও এই সমস্যায় পড়েছি, এখন এটার সমাধানের চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব কিভাবে এই সমস্যায় পড়লে আপনারা সমাধান করবেন। ফার্স্টে আমি হচ্ছে একটু উপরের থেকে আমার শাটারটা ডাউন করলাম। ডাউন করলে এইখানে দেখতে পারেন লেখা আসছে পেমেন্ট টু বিআরটিএ সাকসেসফুল, পেমেন্ট করছে হচ্ছে 292.32 টাকা, ট্রানজ্যাকশন আইডি সহ দিয়ে দিছে। আর এইখানে নগদের নোটিফিকেশনও চলে আসছে, 292 টাকা পেমেন্ট করছি বিআরটিএ অ্যাকাউন্টে। ওকে, এখানে বলতেছে ইওর পেমেন্ট ইজ সাকসেসফুল, আমার পেমেন্টটা সাকসেসফুল হয়েছে, অ্যান্ড এবং বাট ইওর পেমেন্ট ইজ নট সিঙ্ক্রোনাইজ টু ডিউ সিস্টেম অ্যারোর ফর রিসিপ্ট গো টু পেমেন্ট হিস্টোরি মেনু চেক অ্যান্ড ক্লিক অন সিঙ্ক্রোনাইজ বাটন গো টু ইওর লার্নার প্লিজ কল আওয়ার কাস্টমার কেয়ার সার্ভিস। আচ্ছা ঠিক আছে, আমরা ফার্স্টে একটু স্ক্রল করে নিচে আসলাম। নিচে আসার পর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই ঘরটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে ওকে ঠিক আছে, এখন রাইট ইউজার আসছে, আমি হচ্ছে ডান দিকে স্ক্রল করে চলে আসলাম। এখানে লেখা আসছে পূর্ণ পরীক্ষা অনুপস্থিত, তার মানে আমার কাজটা অ্যাক্টিভ হয় নাই। এখন আমি হচ্ছে আমার ফেসটা ডান কর্নারে নিলাম বা উপরে চলে যাব স্ক্রল করে, তারপর এই যে বাম পাশে থ্রি লাইন আছে এখানে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর স্ক্রল করে হালকা একটু নিচের দিকে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফি পরিশোধের বিবরণ, টাকার আইকন দেওয়া আছে বা টাকার লোগো দেওয়া আছে, এইখানে ট্যাপ করে ধরব। তারপর ফি জমার বিবরণে ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে স্ক্রল করে নিচে আসব। আসার পর এইখানে ডান দিকে স্ক্রল, আমি হচ্ছে পেমেন্ট করছি 18/5/2024 আর 25/10/2023, আজকে তারিখ হচ্ছে 18/5, হ্যাঁ আজকে পেমেন্ট করছি। আমার এখানে মানি রিসিপ্ট দেখাইতেছে কিন্তু আমার যে পূর্ণ পরীক্ষার লার্নার বা রি এক্সামের লার্নার কার্ডটা শো করে নাই। আচ্ছা এখন হচ্ছে আমি উপরে যাব, তারা ডিরেকশন দিয়েছিল সিনক্রোনাইজ করার জন্য, পেমেন্ট সিনক্রোনাইজ করুন বাটনে ক্লিক করলাম। এখন দেখি সিনক্রোনাইজ প্রসেস কমপ্লিট, ওকে সিনক্রোনাইজ প্রসেস কমপ্লিট, এখানে আমাদের টাকা চলে আসছে, মেনু বারে ক্লিক করলাম, তারপর হচ্ছে হোম বাটনের উপরে ট্যাপ করে ধরব, এরপর ড্যাশবোর্ডে ক্লিক করব, এই তো চলে আসছে। দেখছেন ড্যাশবোর্ডে আমাদের লার্নারটা চলে আসছে, একটু আগে কিন্তু আমাদের লার্নারটা শো করছিল না। এইখানে এই যে আমি স্ক্রল করে নিচে আসলাম, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই ঘরের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ইমরান ভাই, স্ক্রল করে ডান দিকে আসলাম, এইখানে একটু আগে দেখছেন কিন্তু পূর্ণ পরীক্ষার জন্য আবেদন, এখন কিন্তু প্রিন্ট লার্নার বাটনটা চলে আসছে, আমার লার্নারটা চলে আসছে। ঠিক এইভাবে করেই আপনি যদি এই সেম সমস্যাটায় পড়ে থাকেন কখনো, তখন এইভাবে করে আপনি আপনার লার্নারটা পুনরায় ডাউনলোড করে নিতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, এবং এই ভিডিওটি দেখে অন্যরাও যেন উপকৃত হতে পারে সেই জন্য এই ভিডিওটি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।